বসে আছে গো, সচিবের দেবরাজেন্দ্র 33 কোটি দেব দেবতা আমায় যদি দেব সবার ভার, তাই প্রত্যহ দে আমার এই পবিত্র দেবসের নিত্য গীত। আজ আজ হয়েছে নিত্য গীত, নিত্য গীত করে আমার এই স্বর্গ সবার বদন অস্ত্র অস্ত্র সারুদ্ধ। শুধুমাত্র বিশ্বামিত্রে ফিরে গেছে সকল দেবতা, সকলে যেন আনন্দাহত হয়ে শুধুমাত্র বিশ্বামিত্রে ফিরে গেছে, তাই বিলম্ব না করে আমি দেবরাজেন্দ্র আমি কিছু করে যেন বিশ্রামে যাব। প্রণাম তব চরণে, কল্যাণ হতে ভগ্নি বলি ভগ্নি, জানিতে পারি আজ কি বা অভিপ্রায় ওই মর্দের ভুকট চলে এসেছো আমার এই পবিত্র দেব সভায়? সত্য কি বা অভিপ্রায় আসিয়াছি হেথায় সে কথা জানতে ইচ্ছু? অবশ্যই ভগ্নি, তুমি আমার হাতে হাত রেখে 300 অঙ্গীকার করো। কখনোই নয় মাথা, আমরা দেবতা, আর দেবতা হয়ে কক্ষ কালের সঙ্গে আমরা অঙ্গীকার আবদ্ধ হতে পারি না ভগ্নি। আমি জানি দেবরাজেন্দ্র কথা দিয়ে কথা রাখতে পারে না, তাই ভয় করো না, চাইবো না তোমার স্বর্গের ইন্দ্র সিংহাসন। আমি অতিথি হয়ে এসেছি, ছাত্রী রয়েছে, অতিথি বৈমুখ হলে ধর্ম যায় রসাতলে, শত ধর্ম তুমি হচ্ছে অতিথি, তোমার সেবা করাই আমার কর্তব্য, তাই আমি তোমার কাছে রাজি ভগ্নি। এক সত্য দুই সত্য সত্য তিন বার, যাহা বলি ভগ্নি আমি অক্ষরে অক্ষরে পারিব বারবার। তাই আমার মনে বড় সাজ জেগেছে অনিরুদ্ধ ঊষা নিত্য গীত শ্রবণ দর্শন করব বলে, পুনরায় নিত্য গীতের আয়োজন করা হোক দেব সবার মাঝে, আনায়ন করা হোক অনিরুদ্ধ ঊষারে। বলি ভগ্নি, তুমি যে আসানি আজকের দিনে এসেছো আমার দেব সবার মাঝে, আজকের দিনে আসতে অনেক বিলম্ব হয়ে গেছে ভগ্নি। তার মানে কিছুক্ষণ পূর্বেই আমার এই দেব সবার প্রধান অবস্থা নিত্য গীত করে ফিরে গেছি বিশ্রামের তরে। সে কথা আমার অজ্ঞাত নয়, আমি জানি কিছুক্ষণ পূর্বেই তারা নিত্য গীত করে গেছে, পুনরায় আনায়ন করা হোক দেব সবার মাঝারে। বলি ভগ্নি, কথা যখন আমি তোমায় দিয়েছি আমি অবশ্যই তোমার নিত্য গীত শ্রবণ দর্শন করাবো, কিন্তু আজ নয়, তাদের নিত্য গীত শ্রবণ দর্শন করতে গেলে তোমায় তাদের অপেক্ষায় থাকতে হবে। ভুলে যেও না আমার হাতে হাত রেখে 300 অঙ্গীকার করেছো, আজকের দিন আমি যাহা বলিব তাহাই পালিবে তুমি শতবার, আনায়ন করা হোক অনিরুদ্ধ যাবে দেব সবার মাঝে। সত্যি বলেছি ভগ্নি, আজ যখন আমি তোমায় কথা দিয়ে ফেলেছি, যাও কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এই মুহূর্তে নিত্য গীতের আয়োজন করছি, তাই বিলম্ব না করে আমি এই মুহূর্তে মহামণি দেবেশ্বর আজকে স্মরণ করব। কোথায় কোথায় মহামণি দেবেশ্বর? নারায়ণ নারায়ণ, দেবরাজ আমায় করেছে স্মরণ, তাই আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে দিয়ে দিব দর্শন। নারায়ণ নারায়ণ, তবু জন্য প্রণাম হয় দেবরাজ।
আশীর্বাদ করি। বলুন দেবরাজ, আমায় কিসের জন্য করেছে স্মরণ? মহামণি দেবর্ষি, সত্যি বলেছ, মর্দে বুক হইতে ভগ্নি পদ্মাবত এসেছে আমার দেবসভার মাঝে শুধুমাত্র উৎসাহ করবার জন্য। তাই বিলম্ব না করে তুমি এই মুহূর্তে ছুটে যাও কুড়ি প্রাঙ্গণ, রায় এসো আমার এই দেবসভার আঙ্গন। দেখি দেবরাজ, অনন্ত উষা কিছু সময় পূর্বে নৃত্য গীত করে নিজ কুটিরে গেছে, তাদের তো বিশ্রামের প্রয়োজন আছে, তারা কি করে পুনরায় আসবে দেবসভায় নৃত্য গীত করতে? দেব ঋষি, তুমি এও সত্য বলেছ, নৃত্য গীত করে তাদের শরীর ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীবের জন্ম হয় প্রত্যেক জীবনে বিশ্রামের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি হয়তো এটা ভুলে গেছ, মর্ত্যবাসনী ভগ্নি পাদমিতে আমি কথা দিয়ে ফেলেছি, যদি আমি এই মুহূর্তে তাকে নৃত্য বিশ্ব দর্শন করতে না পারি আমি যাবো অপমানিত হয়ে যাবো। না না না, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো সে অনন্ত উষার প্রাঙ্গণে। কিন্তু অনন্ত উষা যদি না আসে? দেব ঋষি, তুমি এও সত্য বলেছ, নৃত্য গীত করে তাদের শরীরগুলো ক্লান্ত হয়ে গেছে, হয়তো সহিচ্ছায় আসতে না আসবে দেব সবার মাঝে তারা। তাই জানাইবে দেব রাজ্যের মানুষা সহিচ্ছায় আসতে না চলে এই দেবরাজ যুদ্ধ তাদের কবি চরম অভিজ্ঞতা। দেবঋষি, তাই আর বিলম্ব নাই প্রয়োজন, তুমি এই মুহূর্তেই ছুটে যাও তাদের কুটির প্রাঙ্গণ। আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো সে অনন্ত উষার প্রাঙ্গণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দেবসভার মাঝে একটু গীত করেছি, শরীর বলে ক্লান্ত হয়েছে। উষা চলো না প্রিয়ে, চলো আমরা কিছু সময় বিশ্রাম করব আমাদের ছোট্ট কুটির প্রাঙ্গণে। চলো প্রিয়ে। আমার হৃদি ভূষণ ও গো হৃদয় রতন স্বামী, অন্তরে বাই
আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি অনন্ত উষাকে করিব শরণ। অনুরুদ্ধ উষা, অনুরুদ্ধ উষা বলে কে যেন ডাকে। না না না, আমি একটি মার দরজাখানা খুলে দেখি বাইরে কে আছে। একি দেবঋষি নারদ, হঠাৎ করে বলে কি বা মনে করে আমাদের কুটির প্রাঙ্গণে এসেছ তুমি? কেন আমাকে তো কি অবাক হয়ে গেলে? সত্যি অবাক হবারই তো, হঠাৎ করে এসেছ, অবাক হব না? আমি এসেছি তোমাদেরকে পুনরায় দেবসভায় নিয়ে যেতে। দেবঋষি নারদ, একি বলছো তুমি? হ্যাঁ, পুনরায় দেবসভায় নিয়ে যাবার জন্য তুমি এসেছ, কিন্তু না না, এ কি করে সম্ভব? এই তো কিছুক্ষণ আগে দেবসভার মাঝে নিত্যগীত করলাম, শরীরগুলো ক্লান্ত হয়েছে, তার জন্য কিছু সময় বিশ্রামে গিয়েছি। মর্তের অতিথি এসেছে সেটা বড় ভালো কথা, কিন্তু একটি কথা বলবো দেবঋষি নারদ, বেশ ঋষি প্রভাত হলেই অতিথির মনোরঞ্জন করে আমরা পুনরায় ফিরে আসবো। দেবরাজ আমায় বলেছে তোমরা যদি সবাই নিত্যগীত করতে না যাও দেবরাজ করবে আমাদের অভিশাপ করবে। দেবঋষি নারদ, ওই দেবরাজ যদি অভিশাপ আমাদের ঘরে, আমরা ভস্ম হয়ে যাবো দেবসভার মাঝে, কোনোদিন নৃত্য গীত করতে পারবো না। না 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 না, আমি সবই যেন দেবো রাজ আমাদের না করে। আমি তোমায় কথা দিচ্ছি দেবঋষি নারদ, যতই দুঃখ কষ্ট হোক না কেন, আমার অর্ধাঙ্গী প্রিয় ঘুমিয়ে আছে, ওকে আমি জাগিয়ে নিয়ে তোমার সঙ্গে যাবো সেই দেবসভার মাঝে, কিছু সময় অপেক্ষা করো। বেশ অনুরোধ, আমি বাইরে অপেক্ষা করি, তোমরা এসো। আরে নিষ্ঠুর নিয়তি, জানি না ললাটে এমন কি লিখেছে ঠাকুর আমাদের, কোনো বিশ্রাম নেই, আমার গমি আছে, একটিবার ডাকবো। উষা উষা, ওগো ওঠো প্রিয়, ওঠো। আমি তোমায় কেন জাগিয়েছি জানো প্রিয়ে? আমাদের সেই ছোট্ট কুটির প্রাঙ্গণে দেবঋষি নারদ এসেছিল, আমন্ত্রণ করে গেছে, পুনরায় যেতে হবে দেবসভার মাঝে নৃত্যগীত করবার জন্য। স্বেচ্ছায় যদি দেবসভার মাঝে আমরা না যাই, দেবরাজ আমাদের রুষ্ট হয়ে করবো অভিশাপ। যখন আমি বিশ্রাম কক্ষে যাই, আমি দুঃস্বপ্ন দর্শন করি। ওগো বলো না, কি এমন দুঃস্বপ্ন হেরেছ নয়নে? বলিও গো Thank you.
চলিতে ও ঝট লাগে তুমি কি ভুলে গেছো যে আমাদের সুন্দর পরিচয় আছে, যে পরিচয় নিয়ে আমরা সর্বসমান মাঝে প্রত্যেক দিন নিত্য গীত করি? এমন কি পরিচয়? আচ্ছা প্রিয়ে, তবে শোনো, আমি তোমায় বলছি, ও বলি ওগো দেখো প্রিয়ে, দেখো ওগো চলো প্রিয়ে, ওয়ামরানি তো করিতে জন্মসূত্র সত্যি তোমার দৈত্যের ঘরে, কত সুন্দর তোমার মাতা পিতা তোমার নাম রেখেছে, ভয় করো না প্রিয়ে। কিন্তু তোমার পরিচয় আছে, অনেকগুলো পরিচয় আছে প্রিয়ে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বয়ং অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, সে আমার কে জানো প্রিয়ে? ও প্রিয়ে গো শ্রীকৃষ্ণ ভগবান আমার দাদু প্রিয়ে, ভয় নেই, চলো প্রাণ ভরে আশীর্বাদ করবে দেবতার আমাদের, আমায় নিয়ে চলো, চলো প্রিয়ে, চলো চলো। তবে চন্দ্র প্রণাম হয়ে দেব আশীর্বাদ করি, আশীর্বাদ করি শ্যামা দেবরাজ। জানিতে পারি হঠাৎ করে দেবর্ষী নারদ দ্বারা পুনরায় দেবসভার মাঝে কেন করেছেন আমন্ত্রণ? মর্তির ভূখ হইতে ভগ্নী পদ্মাবতী এসেছে আমার দেবসভার মাঝে শুধুমাত্র তোমাদের নিত্য কি শুভ দর্শন করবার জন্য, সেই কারণেই মহামণি দেবর্ষী নারদ দ্বারা আমন্ত্রণ জানিয়েছি তোমাদের। নাও
তেত্রিশ কোটি দেবতা সকলেই এসেছে, এবার আমাদের নৃত্যকে শুরু করতে হবে। বেশ, ওদের আশীর্বাদ করবে যেন আমরা জয় হতে পারি দেবগণ। ঝুমুরি ঝুমুরি নূপুরি বাজে বাহ, ওতে বলতো ঝুমকা খুলে যা তাই মরি লাজে, ঝুমুরি ঝুমুরি নূপুরি বাজে ঝুমকা খুলে যা তাই মরি লাজে। হঠাৎ করে নিতে তাল ভেঙে গেল, বিনা তার ছেড়ে গেছে। ওকে দেবরাজ, প্রথমবার আমাদের বড় ভুল হয়ে গেছে, অপরাধ মার্জনা করবেন দেবরাজ। অনি হ্যাঁ দেবরাজ, উৎসমা পদ্মহদে নৃত্য গীত করে দেবসবার মাঝে কোনদিন তোমার নিতে তাল ভঙ্গ করেনি, আজ যখন তাল ভঙ্গ করেই ফেলেছ আমি তোমাদের করলাম ক্ষমা। শুরু করো, শুরু করো আবার নৃত্য গীত। আখিতে মোর বিজলি হানে চাঁদ দেশ কি ঘরের কোণে, আখিতে মোর বিজলি হানে চাঁদ দেশ কি ঘরের কোণে, আপনি কি ভুলে গেছেন তারা হচ্ছে স্বর্গের প্রধান অপ্সরী, তাদেরকে পুত্র ভেবে দ্বিতীয়বার করে দেন ক্ষমা। অনুরোধ উষা, এ কি করছো তোমরা,
এখানে রয়েছে 33 কোটি দেবতা, তোমরা বারবার নৃত্যের কেন তোমরা করছো দারো হাঙ্গ দেবাদিত্য মহাদেব। আমরা বুঝতে পারছি না হঠাৎ করে কেন এই সত্যি নৃত্য গীত করতে করতে যেন আজকে হঠাৎ করে আমরা সর্ব দেখতে পাই, সর্ব দেখে প্রাণী বলে ভয় হয়। নৃত্যের নৃত্যের সঙ্গে আমার মিনার তার ছিঁড়ে যায়, নৃত্যের তাল ভেঙে যায়। আনি উষামা, তোমরা হচ্ছে আমার দেবসময় প্রধান অবসর অবসরী, আমি তোমাদের বড্ড ভালোবাসি। তাও এক এক করে দুদিন ইন্তেকাল ভয় করেছো তোমরা, আমি তবুও তোমাদের করলাম ক্ষমা। কিন্তু মনে রেখো, এই তোমাদের শেষ পরীক্ষা, যদি এইবার এইবার কোনো নৃত্যের তাল ভাঙ, আমি দেবরা কিন্তু তোমাদের কোনো চরম ভাবে নাও। এই আমাদের শেষ পরীক্ষা, বেশ তাই হবে। নাও নাও, আজ দেব সবার মাঝে আমরা গে যাব গা, জানি না কেমন হবে গানের শো দেব শোভা মাঝে আমরা গে যাব
আমরা দুটি জীব সত্যি অন্যায় করেছি, অপরাধই করেছি দেবরাজ। আপনারা দেব সবাই আমরা আপনাকে অপমানিত করেছি দেবরাজ। আপনি না মহৎ, মহতের অনন্ত গুণ ক্ষমা দেবরাজ। এই দুটি দেবকে থাকবার মতো অনেক গুণ স্থান আছে, দেখুন না। ওদিন না ওদিন না থাকবার মতো আমাদেরকে এতটুকু স্থানে ভিক্ষে দিন। তোমরা হয়তো ভুলে গেছো, এ হচ্ছে আমার পবিত্র দেব সভা। আরে পবিত্র দেব সভাই, তোমাদের মতো পাপিষ্ঠের কোন স্থানে দেবরাজ অভিশাপ যখন করেছি, আরে এক মুহূর্ত বিলম্ব না করে তোমরা এই মুহূর্তে পরিত্যাগ করো আমার দেব সভা। যে অভিশাপ পেয়েছি আমরা তো তারই প্রাপ্য গো। স্বর্গের সবাই সকল দেবতা আশীর্বাদ করত, আজকের দিনে সকলে তিরস্কার করেছে। তুমি ঠিক বলেছো, বিয়ে দেখবে ঠিক বলেছো দেবরাজ। আপনি যখন থাকতেই দেবেন না, যাবার আগে অভিশাপ করে দিই আমরা। অভিশাপ যেমনি করে দ্বাদশটি বছর ওই নরক যা আমরা ভরণ করব, ওই মর্তলোকে গিয়ে তেমনি ভাবে আস্তিক অন্ধকারে বিরাচন ভাবে আপনার এই সুন্দর দেবসভা, এই দেবসভার মাঝে, এই দেবসভার মাঝে দ্বাদশটি বছর কোনো নিত্য গীত হবে না। অভিশাপ করলো অন্ধকারে থাকা কি জানা, সেইটা আপনিও মরমে মরমে উপভোগ করবেন দেবরাজ, মরমে মরমে। যেতে দাও, যেতে দাও এই পাপিষ্ঠদের। না, তারা দেব সভায় নিত্য গীতে তাল ভঙ্গ করেছে বলে এইভাবে চলে যেতে পারে না। অনিরুদ্ধ সে নিত্য গীতে তাল ভঙ্গ করেছে, তাই ছত্রিশ কোটি দেব গণে মুখ ফিরে চলে গেছে, শুধু রয়েছে আমি। দেবরাজ এই জীব দুটো তুমি আমার হস্তে তুলে দাও, আমি তাদের মর্ত ধামে নিয়ে যাই। কি করবে তুমি? এই জীব দুটো যে আমার বড় প্রয়োজন। প্রয়োজন? হ্যাঁ, এমন কি প্রয়োজন রয়েছে? এই জীব দুটোই পারে আমাকে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা করতে। ভগ্নী, তাহলে আজ দেব সবার মাঝে তারা যে হিতে তাল ভাঙ করেছে, তার প্রধান কারণ তুমি। সত্য, আমার জন্যই তারা নিত্য গীতে তাল ভঙ্গ করেছে কথা সত্য। কারণ আমি যদি এইভাবে অনিরুদ্ধ ওষাকে চেয়ে নিতাম, আমার হস্তে কিছুতেই তুলে দিতে না, তাই তো আমি সরণার আশ্রয় নিয়েছি। উষামা দেবরাজ, অনেক দেবরাজ, আজ এই করে ভুল করে ফেলেছি, ওই মায়ার ছলে করে আমি তোমাদের অভিশাপ করে ফেলেছি, অভিশাপ ঝোল করেই ফেলেছি। এসো, আমি দ্বাদশ বছর যে তোমাদের তুলে দেবো ভগ্নি পদ্মাবতী। আজ আমি আমার সত্য যেভাবে তুলে দিলাম তোমার হস্তে, মনে রেখো যদি দ্বাদশটি বছর পূর্ণ হবে আমি আমার সরস্বতী কুমার এইভাবেই ফিরিয়ে নেব। কথা দিলাম দ্বাদশ বৎসর পূর্ণ হতে ফিরিয়ে দেবো অনিরুদ্ধ সরে দেব সবার মাঝে। উষামা ওই আজ প্রণাম জানাই ও গো আপনার দুচরণে ও গো প্রণামি জানাই ও গো দেবরাজ আপনার দুচরণে। Thank you.
তোমার উষ্ণতা আমার ত্যাগ করে চলে যাচ্ছে বলে উষা মা।